অবশেষে অনিশ্চয়তা কাটিয়ে পদ্মা সেতুর 14টি পিলারের নকশা চূড়ান্ত করা হয়েছে। নতুন নকশা মূল সেতু নির্মাণকারী চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। মার্চ মাসের পরই এসব পিলারের পাইল বসানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন পদ্মা সেতুর প্রকল্প সংশ্লিষ্ট একাধিক বিশেষজ্ঞ। 3টি পিলারের উপর 2টি স্প্যান বসানোর পর পদ্মা সেতুর 300 মিটার এখন দৃশ্যমান, কিন্তু নদীর মাটির স্তরের ভিন্নতার কারণে সেতুর 14টি পিলারের নকশা চূড়ান্ত করা যাচ্ছিল না। তবে সেই অনিশ্চয়তা কেটে গেছে। দুর্নীতির অভিযোগ, অর্থ সংকট ও রাজনৈতিক বাহাসের মধ্যে দেশে কয়েক বছর ধরে আলোচনায় রয়েছে পদ্মা সেতু প্রকল্প। এ প্রকল্পে সিংহভাগ অর্থ দেওয়ার কথা ছিল বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের। দুর্নীতির চেষ্টার অভিযোগ এনে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন থেকে সরে পড়ে, একে একে সরে যায় এডিপি ও আইডিপি। এরপর সরকার নিজস্ব অর্থে এ সেতু নির্মাণের উদ্যোগ নেয়। দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতু হচ্ছে মুন্সিগঞ্জের মা ও শরীয়তপুরের জাজিরার মধ্যে। মূল সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, ডাঙ্গার অংশ ধরে সেতুটি প্রায় 9 কিলোমিটার দীর্ঘ হবে। পিলারের উপর ইস্পাতের যে স্প্যান বসানো হবে, এর ভেতর দিয়ে চলবে ড্রেন, আর উপর দিয়ে চলবে যানবাহন। পুরো সেতুতে মোট পিলার হবে 42টি। এক পিলার থেকে আরেক পিলারের দূরত্ব 150 মিটার। এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়ে সেতু নির্মিত হবে। 42টি পিলারের উপর এরকম 41টি স্প্যান বসানো হবে। এর মধ্যে 2টি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। স্প্যানের অংশগুলো চীন থেকে তৈরি করে সমুদ্রপথে জাহাজে করে আনা হয় বাংলাদেশে। ফিটিং করা হয় মাওয়ার কুমারবো কনস্ট্রাকশন ইয়ার্ডে। 42টি পিলারের মধ্যে 28টি পিলারের পাইল বসানোর কাজ প্রায় শেষের পথে। প্রতিটি পিলারে পাইলের সংখ্যা 6, সব মিলিয়ে 240টি পাইল বসানোর কথা ছিল। ইস্পাতের এসব পাইল মাটির নিচে 96 থেকে 128 মিটার পর্যন্ত গভীরে বসানো হচ্ছে। তবে 14টি পিলারের পাইল বসানোর সময় মাটির স্তরে কাদামাটি পাওয়া যায়। সমস্যা সমাধানের কাজ শুরু করে ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান কাউই ইউকে লিমিটেড। প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা মাটি পরীক্ষার প্রতিবেদন সহ বিভিন্ন তথ্য যাচাই করেন। তাদের পরামর্শ অনুযায়ী কাদামাটির পরি শক্ত মাটি না পাওয়া এখন পদ্মা সেতু 14টি পিলারের মধ্যে পাইলের সংখ্যা 1টি করে বাড়ানো হবে। পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ দলের প্রধান অধ্যাপক জামিলুর রাজা চৌধুরী প্রথম আলোকে বলেন, 14টি পিলারে পাইলের সংখ্যা বাড়তে পারে। কোনো কোনো পিলারে পাইলের প্রয়োজন হবে 60টি। পাইলের সংখ্যা বাড়লেও গভীরতা কমে আসবে। পদ্মা সেতু প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন নকশা অনুযায়ী পাইলের সংখ্যা 1টি করে বাড়লেও গভীরতা 128 মিটার থেকে 4 মিটার বা এর চেয়ে বেশি কমিয়ে আনা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক পদ্মা সেতুর বিশেষজ্ঞ দলের একজন সদস্য জানান, পদ্মা বিশ্বের বিপজ্জনক একটি নদী। উজান থেকে আসা গঙ্গা নদী ও ব্রহ্মপুত্র নদীর পানির পদ্মার উপর দিয়ে প্রবাহিত হয়। প্রায় 20 কিলোমিটার পানির প্রবাহ যেখানে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে, এর আশেপাশের অ্যাশে সরু হয়ে 3 কিলোমিটার এলাকা দিয়ে ভাটির দিকে চলে গেছে। এই নদীর পানির গতি প্রতি সেকেন্ডে 4 মিটার। পদ্মা নদী বর্তমানে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে মাদারীপুর জেলার চর জানাজাতের দিকে বয়ে যাচ্ছে। মাওয়ার দিকে চর পড়লে ভবিষ্যতে পদ্মা তার দিক পরিবর্তন করতে পারে। ঠিক একইভাবে নদীর তলদেশে মাটির স্তরও বদলে যায়। আজ যেখানে শক্ত মাটি রয়েছে, আগামী বছর গতিপথ বদলে গেলে নদীর তলদেশও বদলে যেতে পারে। তাই তলদেশে শক্ত মাটির স্তর কাদামাটিতে পরিণত হতে পারে। এসব বিষয়ে বিবেচনা করেই পদ্মার উপর পিলার সহ সেতুর কাঠামো নকশা করা হয়েছে। অধ্যাপক জামিলুর রাজা বলেন, এরই মধ্যে বেশ কয়েকটি পিলারের নতুন নকশা মূল সেতু নির্মাণে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। তবে 14টি পিলারের নকশা পরিবর্তনের কারণে সেতু প্রকল্পের কাজ থেমে নেই বলে জানান বিশেষজ্ঞ দলের একাধিক সদস্য। বিশেষজ্ঞ কমিটির অন্য সদস্য জানান, পিলারের নকশা করার পর এটি পরীক্ষা নিরীক্ষা করা হয়। খুব শিগগির এটি ঠিকাদার চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানির কাছে পাঠানো হবে। ঠিকাদাররা 31 মাস পর্যন্ত অন্যান্য পিলারের পাইল বসানোর কাজে জড়িত রয়েছেন। তার আগে মার্চ মাসের মাঝামাঝি সময়ে ঠিকাদারকে বলতে হবে কোন কোন পাইল কত মিটার গভীরে পুঁততে হবে। পাইলের সংখ্যা বাড়লেও গভীরতা 128 মিটার থেকে কমে আসবে। সেতু প্রকল্পের ঊর্ধ্বতন এক প্রকৌশলী জানান, 120 থেকে 124 মিটার গভীরতায় পাইলগুলো বসানো হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে 14টি পিলারের নকশা চূড়ান্ত হলেও নির্ধারিত সময়ে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা কম। গত 28 জানুয়ারি জাজিরা প্রান্তে দ্বিতীয় স্প্যান বসানোর সময় সেতু কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতুর 53% কাজ শেষ হয়েছে, বাকি 9.5 মাসের মধ্যে অবশিষ্ট 47% কাজ শেষ করতে হবে। গত 18 জানুয়ারি জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা নদীর মাটির লেয়ারের ভিন্নতার কারণে 14টি পিয়ার লোকেশনে পাইলের নকশা চূড়ান্ত করতে কিছুটা দেরি হচ্ছে।
স্পাইরাল ড্রাইভিং এবং পিয়ার কলামের পাশাপাশি অবশিষ্ট স্প্যানগুলো পর্যায়ক্রমে বসানোর মাধ্যমে চলতি বছর ডিসেম্বর নাগাদ সেতু নির্মাণ কাজ শেষ করার চেষ্টা অব্যাহত রয়েছে। বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পটি যাত্রা শুরু হয় 2007 সালে। সাবেক তত্ত্বাবধায়ক সরকার ওই বছর 28 আগস্ট 10,161 কোটি টাকার প্রকল্প পাশ করেছিল। পরে আওয়ামী লীগ সরকার এসে রেলপথ সংযুক্ত করে 2011 সালের 11 জানুয়ারির প্রথম দফায় সেতুর ব্যয় সংশোধন করে। তখনের ব্যয় ধরা হয়েছিল 20,507 কোটি টাকা। গত বছরের ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো পদ্মা সেতুর ব্যয় আরও 8,000 কোটি টাকা বাড়ানো হয়েছে, ফলে পদ্মা সেতুর ব্যয় দাঁড়িয়েছে সব মিলে 8,793 কোটি টাকা। এই অর্থ মূলত দেশের মানুষের দেওয়া করের টাকা।